যখন শুরু করি তখন ওই বরফ আমরা নিয়ে হাটে নিয়ে ধরেন মোহাম্মদপুরে যেতাম তারপরে প্লেয়ারদের বুট নিয়ে এসে বুট সেলাই করতাম তো এখন ওই পরিস্থিতি নেই পরিস্থিতি অনেকটাই স্টেবল তো এখন হলো যারা আসবে তারা একটা ভালো একটা জায়গা পাবে তো আমি মনে করি যে তারা এখান থেকে আরো উপর দিকে নিয়ে যাওয়ার জন্য নারী ফুটবলাররা আসলে কত তারা কথা বলেছে কিনা আপনার এই ডিসিশনে তাদের ফিডব্যাকটা কেমন ছিল নারী ফুটবলাররা কি আপনাদের ডিসিশন আপনারা সাথে কথা বলবো আর আবেগ তো আমি হবো এটা তো জানবি সময়ের সাথে সাথে সবকিছুই আমিও আপনার কয়েকদিন আগে থাকবো সম্মানিত যে আমাদের কর্মকর্তারা আছেন উনি ওনারা ইমিডিয়েট আপনার যেটা হয়েছে যেমন আট মাস আপনার খেলা হয়নি সাকিব বলে আমাদের যারা কম্পিটিটর আপনার ইন্ডিয়া অলরেডি সাতটা ম্যাচ খেলে ফেলছে তারপর আপনার ভুটান ভুটানের মধ্যে আমাদের সাথে আট বলে আছে সেমিফাইনালে তারা হলো চারটা ম্যাচ খেলছে দুইটা ম্যাচ জিতছিল আপনার অলিম্পিক তারপরে পাকিস্তান আমাদের সাথে ছয় গোল খেয়েছে তারা হলো আপনার হলো দুইটা চারটা ম্যাচ খেলছে তারাও আপনার ম্যাচ জিতছে তারা হলো সব আত্মবিশ্বাসী হয়েছে আর আমরা সাউথ এশিয়ার চ্যাম্পিয়ন টিম আমরা হলো অলিম্পিকে যাবো সব রেডি খেলার জন্য কিন্তু আমরা যেতে পারলাম না হতাশ আমরা মেয়েরা আসলো আমার প্র্যাকটিসের প্ল্যান করলো ফ্রান্সিসি লিগ একদম সব রেডি খেলবে মেয়েরা পুরো একদম পিক ইয়ে আছে হঠাৎ করে মানে কোনো ডেট নেই সব নাকি হলো চলে এই বিষয়গুলো এই জিনিসগুলো ইমিডিয়েট আপনার উত্তরিত হবে এবং মেয়েদেরকে আপনার শিডিউল ঘোষণা করে দিতে হবে যে আজকে তুমি এটা খেলবা কালকে ওইটা খেলবা পরশু দিন এটা খেলবা আশ্বস্ত করবে এই বিষয়গুলো আপনার মনে এক ধরনের আক্ষেপের জন্ম থেকেই আসলে আমার আমার এটা না আমার আমার হলো আলাদা আমার হলো ব্যাপারটা হলো আমি খুবই বললাম যে সকালে চারটা বেড়ে যেতাম আপনার সন্ধ্যায় পাশে যেতাম আর কোনো ফ্যামিলি নাই কোনো কিছু নাই আপনার কোনো রেস্ট নাই আমি ঠিক কখন এই ভাবনাটা কাজ করলো আপনার মধ্যে এই যে ছেড়ে দিবেন কখন চরণ ভাই এই ভাবনাটা আপনার কখন কাজ করলো যে আপনি ছেড়ে দিবে এই যে মানে নভেম্বর আগে থেকে ভাবতেছিলাম নভেম্বরে যেতে আমার ক্লাবে সুযোগ ছিল তখন আমি চেষ্টা করেছি ফেডারেশন স্যারেন আমি মানে ক্লাবে গেলে চাপটা কম অবশ্যই তারপরে প্রতিনিয়ত ইন্টারন্যাশনাল ম্যাচ তো আপনার যেটা একটা বিষয় যে আপনি সাংবাদিক মানে অফিসিয়ালি যেভাবে চিঠি দেওয়া উচিত বা যেভাবে যেটা করা উচিত চিঠি না দিয়ে ফেডারেশনকে অবগত না করে সরাসরি মিডিয়াতে বলছেন এটা আসলে মানে কতটা সঠিক হইলো আপনার কাছে মানে অন্তত ফেডারেশনকে আগে চিঠি দিয়ে জানাতে পারতেন আপনি ছেড়ে দিচ্ছেন ফেডারেশনকে এইটা মিডিয়া আগে বললেন মানে প্রসেসটা ঠিক হলো কিনা প্রসেসিংটা কি ঠিক হলো কিনা না আমার কাছে আমার মনে হয় ঠিক আছে আমি তো আগেও ওনাদের সাথে যোগাযোগ করছি আপনি যেটা বললেন আমি তো ওনাদের সাথে 10 দিন রেজিস্ট্রেশন লেটার নিয়ে করছি তখন তো ওনারা দেন তখন আপনি সেটা তো অধিকার কথা এবার তো আপনি ফাইনালে আপনি খেলবেন না আর আমি তা করলে তাহলে এটা তো সংবাদ মাধ্যমে জানানোর কথা আপনি জানাবেন আপনার কনসার্ন ডিপার্টমেন্ট হ্যাঁ আমি কিছু না আছে তারা জানাবেন ফেডারেশন আমি তো আছে না আমার তো আপনারই আছে যে আমি তো নভেম্বরে তো লেটার নিয়ে তো 10 দিন আপনি তারা জেনে করছি সেটা তো কেউ তো আমার এই আপনি এবার অফিসারকে জানাইছেন না কেন আপনি চিঠি দিবেন তারা চিঠি দেন তারা একটু সামনে দিয়ে দাম না ছোট ভাই একটু সামনে দিয়ে এবার জানাইছেন চিঠি দিয়ে কত জানাইছেন কালকে দিবেন কালকে দিবেন অনেকদিন ছিলেন নারী দলটার সাথে আপনার হাত দিয়ে করা মানে নারী দলের যে সাফল্য সেটা আপনার হাতে এখন কি ছেড়ে যেতে
আপনি রেজিগনেশন লেটার দেওয়ার আগে আপনি ফেডারেশনের বিরুদ্ধ অবস্থান নিয়েছেন, আপনি বলতেছেন যে ফেডারেশন ম্যাচ আয়োজন করতে পারে না, ছোট ভাই আরেকটা বিষয় এখানে একটা আসতেছে যে ছোট ভাই চলে যাচ্ছে তো এখান থেকে বড় একটা অনেক বড় একটা জোট বাইরে প্লেয়ারদেরকে নিয়ে চলে যেতেছে।